সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই বাসায় অবস্থান করছো এবং সবাই নিজেদের অনলাইন ক্লাসগুলো করে সবাই সমৃদ্ধ হচ্ছ এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো এই অনলাইন রাজশাহী কলেজের অনলাইন ক্লাসের অংশ হিসেবে কিন্তু আমরা আজকে আমি ক্লাসে এসেছি এবং আজকে আমি প্রথম ক্লাস নেবো তোমাদের সঙ্গে। স্পেশালি এর আগে তিনটি হিসাব বিজ্ঞানের ক্লাস হয়ে গেছে এবং তিনটি ক্লাস ইন্টারসার নিয়েছে। আজকে আমি তোমাদের সঙ্গে একটি নতুন চ্যাপ্টার নিয়ে কথা বলবো। তো ক্লাসে যাওয়ার আগে প্রথমে আমি কয়েকটি ইনস্ট্রাকশন দিই, সেই ইনস্ট্রাকশনগুলো তোমরা অবশ্যই ফলো করবা। নাম্বার ওয়ান ইনস্ট্রাকশনটা হচ্ছে যে তোমরা অবশ্যই ক্লাসের খাতা এবং কলম নিয়ে বসবে, শুধু দেখার জন্য ক্লাসটি করবে না। নাম্বার টু হলো যে তোমরা অবশ্যই আমি যা বলবো সেটা নোট করবার চেষ্টা করবে সংক্ষেপে। যদি তুমি ডিটেলসে লেখো তাহলে কিন্তু খুব বেশি লিখতে পারবে না, তাই সংক্ষেপে অবশ্যই ডিটেলস মানে সেগুলো লেখার চেষ্টা করবে। এছাড়া যদি কেউ লিখতে না পারে সেক্ষেত্রে সে পিকচার নিতে পারবে এবং পরবর্তীতে সে কিন্তু ক্লাসটা দেখতে পারবে। তো এছাড়াও এই ক্লাস শেষে কিন্তু আমরা কিছু হোমওয়ার্ক দেব এবং সেই হোমওয়ার্কগুলো অবশ্যই তোমাদেরকে যখন আমরা ক্লাসরুমে ফিরে আসবো তখন কিন্তু অবশ্যই আমাকে ফেরত দিতে হবে বা আমাকে দেখাতে হবে। আমি আবারও বলছি, আমি ক্লাসে হোমওয়ার্ক দেব, এই হোমওয়ার্কগুলো চ্যাপ্টারের অনুযায়ী নাম্বার থাকবে এবং সেই নাম্বার দিয়ে তোমরা আমাকে অবশ্যই সাবমিট করবে আশা করি। তো চলো আমরা আজকের ক্লাসে চলে যাই। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি, তোমরা সবাই আমাকে চেনো। এরপরে দেখো আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটি হলো উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি বিষয় বা একটি চ্যাপ্টার নিয়ে আমি আজকে কথা বলবো। আর আমাদের আজকের পাঠটি হচ্ছে অধ্যায় চার, যৌথ মূলধনী কোম্পানির মূলধন। তোমরা ইতোমধ্যে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী যে একটা বিষয়টা রয়েছে, যে চ্যাপ্টারটা ছিল সেটা স্যার কমপ্লিট করে দিয়েছে। আর আজকে আমরা ঠিক তার আগের চ্যাপ্টার যৌথ মূলধনী কোম্পানির মূলধনটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। সো আজকে আমাদের পাঠ হলো যৌথ মূলধনী কোম্পানির যৌথ মূলধনী কোম্পানির মূল, এটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তো তোমরা ফার্স্ট ইয়ারে ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনার বিষয়ে তোমরা একমালিকানা ব্যবসায় সংগঠন, অংশীদারী ব্যবসায় সংগঠন এবং কোম্পানি ব্যবসায় সংগঠন সম্পর্কে কিন্তু ডিটেলস পড়ে এসেছো। তো আমাদের অ্যাকাউন্টিং এর যে পার্ট সেটি হলো এই যৌথ মূলধনী কোম্পানির এই মূলধনের হিসাবগুলো কিভাবে সংরক্ষণ করতে হয়, এটি কিন্তু আমাদের আজকের বিষয়, ঠিক আছে? তো চলো মানে চলো চলে যাই, আমরা আজকের শিখন ফলে চলে যাই। আমরা সবাই একটু দেখি যে আজকে এই লেকচার শেষে আমরা যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহ পদ্ধতি বলতে পারবো, অর্থাৎ একটি যৌথ মূলধনী কোম্পানি কিভাবে মূলধন সংগ্রহ করে থাকে সেটা আমরা বলতে পারবো। তারপরে আমরা সবাই নাম শুনেছি শেয়ার, এই শেয়ার কি, শেয়ারের মূল্য কিভাবে নির্ধারণ করতে হয়, শেয়ারের সংখ্যা কিভাবে নির্ধারণ করতে হয় এবং এই শেয়ার মূলধন কিভাবে নির্ধারণ করতে হয়, এই সবগুলো আমরা আজকে আমরা নির্ণয় করতে পারবো। তারপরে দেখো আরো দুটি শিখনফল রয়েছে, একটি বিভিন্ন প্রকার শেয়ার মূলধন রয়েছে, অর্থাৎ শেয়ার মূলধনের অনেকগুলো প্রকারভেদ আছে, সেই প্রকারভেদগুলো আমরা কিন্তু আলোচনা করতে পারবো। এবং ফাইনালি এই শেয়ার মূলধন কিভাবে বা এই শেয়ারগুলো কিভাবে বাজারে বিক্রি করা হয় এবং বিক্রি করার পরে সেটার হিসাব কিভাবে প্রস্তুত করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে অনেক বড় একটা বিষয় নিয়ে আলোচনা করব, তারপর আমি চেষ্টা করব সেই বিষয়গুলো একেবারে ক্লাসরুমের ফ্লেভার অর্থাৎ ফ্লেভারে না গেলেও আমরা মোটামুটি একটা বুঝবার চেষ্টা করব এবং বোঝাবার আমি চেষ্টা করব তোমাদেরকে। তো চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো কোম্পানি কাকে বলে আমি অ্যাট এ গ্লান্স শুধু বলবো কয়েকটি থিওরি, কেননা তুমি যদি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক না জানো তাহলে কিন্তু তোমার অঙ্কটা খুব বেশি দিন লাস্টিং করবে না, তাই থিওরিটুকু জেনেই তোমাকে অঙ্কে যেতে হবে। আর এই থিওরির আর একটা প্রয়োজনীয়তা রয়েছে এবং সেটি হলো যে এই থিওরি থেকে কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্ন আসে, প্রিভিয়াস ইয়ারে অনেকগুলো এমসিকিউ প্রশ্ন এসেছে এবং তারই আলোকে আমি কয়েকটি থিওরি নিয়ে কথা বলবো। তো দেখো কোম্পানি কি, আমরা সবাই জানি যে কোম্পানি হলো একটি আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, চিরন্তন অস্তিত্বের সম্পন্ন এবং সীমিত দায় সম্পন্ন একটি প্রতিষ্ঠান, অর্থাৎ একটি কোম্পানির এই চারটি বৈশিষ্ট্য কিন্তু থাকতেই হবে। এছাড়া আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছ। এখন প্রথমে দেখো এখানে বলেছে যে একটি কোম্পানি হলো একটি আইন সৃষ্ট সংস্থা বা একটি সংগঠন, তাহলে এই কোম্পানি আইনটি কি, মনে রাখবে উপমহাদেশে প্রথম কোম্পানি আইন 1850 সালে চালু করা হয়, পরবর্তীতে 1913 সালে এসে এই আইনটিকে আরো পরিমার্জিত করে
একটি নতুন রূপ দেওয়া হয় এবং বাংলাদেশ 1994 সালের 1 জানুয়ারিতে তাদের কোম্পানিটি চালু করে। ঠিক আছে, আর বাংলাদেশে যে কোম্পানি আইন 1994 রয়েছে সেখানে 404টি ধারা এবং 12টি তফসিল রয়েছে। এটি হলো কোম্পানির আইনগত ভিত্তি। তো একটি কোম্পানি আইনগত ভিত্তির সাপেক্ষে যখন তৈরি হয় এই কোম্পানিটির প্রধান এবং গুরুত্বপূর্ণ দলিলই কিন্তু স্মারকলিপি। তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে যে স্মারকলিপি হলো কোম্পানির মূল সংবিধান, আমরা সকলেই জানি। এছাড়া আরেকটি ইম্পর্টেন্ট দলিল হলো বিবরণপত্র, অর্থাৎ এই কোম্পানিগুলো যখন মূলধন সংগ্রহ করে বা বাজার থেকে শেয়ার, অর্থাৎ বাজারে শেয়ার বিক্রি করে, তখন কিন্তু তাদেরকে প্রথমে এই বিবরণপত্র প্রচার করতে হয়। তাই কোম্পানির সংগঠন যাত্রা শুরু করে স্মারকলিপির মাধ্যমে, তৈরি হয় বা কোম্পানি মানে গঠিত হয় স্মারকলিপির মাধ্যমে, আর সেই কোম্পানির অর্থ কালেক্ট করা হয় কিন্তু এই বিবরণপত্রের মাধ্যমে। আমরা সকলে অবগত আছি যে কোম্পানি সংগঠন সাধারণত আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানিতে ভাগ করতে পারি। তো আমরা সকলেই জানি যে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা 2 থেকে 50 জন আর পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ এর শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তো আমি এতক্ষণ যা বললাম এই প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে MCQ আকারে কিন্তু আমাদের এসেছে। সো এই প্রশ্নগুলো আশা করি তোমরা এতক্ষণে নোট করে নিয়েছ এবং এগুলো অবশ্যই বাসায় যদি বই কারো নাও থাকে, অনেকে কিনতে পারোনি বা অনেকে গ্রামে চলে গেছো, তারপরে কিন্তু এই প্রশ্নগুলো পড়লে বেশ তোমরা ভালো ফলাফল করতে পারো। সো লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সবসময় মনে রাখবে যে কোম্পানি আইনের অধীনে, আমরা এতক্ষণ কোম্পানি আইন সম্পর্কে একটু জেনেছি যে কোম্পানি একটা আইন সৃষ্ট সংগঠন। তো ঠিক আছে, এই আইনের বলে বাংলাদেশে 1994 সালের কোম্পানি আইন বলে, মনে করো গ্রিন লিমিটেড নামে একটি কোম্পানি গঠিত হয়ে গেল। ঠিক আছে, এখন এই গ্রিন লিমিটেড গঠিত হবার পরে এরা কিভাবে এদের অর্থ বা মূলধন কালেক্ট করবে, এরা কি কিভাবে এই গ্রিন লিমিটেড মূলধনটা কালেক্ট করবে? এই গ্রিন লিমিটেড মূলধন কালেক্ট করতে পারে, দেখো, নাম্বার 1 শেয়ার বিক্রয়ের মাধ্যমে বা শেয়ার ইস্যুর মাধ্যমে। এই শেয়ারটি যদিও বিভিন্ন রকম হতে পারে, সাধারণ শেয়ার হতে পারে, অগ্রাধিকার শেয়ার হতে পারে, মানে পারে বা অন্য আদার টাইপস হতে পারে, বাট প্রথম যে কাজটি করে সেটা হলো একটি কোম্পানি শেয়ার বিক্রয় বা ইস্যুর মাধ্যমেই তারা কিন্তু সবচেয়ে বেশি মূলধনটা কালেক্ট করে থাকে। যদি এই শেয়ার মূলধনে না হলোই, অর্থাৎ না হয়, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি কোথায় যায়? ঋণপত্র ইস্যুতে চলে যায়। এই ঋণপত্র ইস্যু করতে গিয়ে ইস্যুর মাধ্যমে তারা মূলধন কালেক্ট করতে পারে। এছাড়াও কোম্পানির কিছু কি থাকে, অভ্যন্তরীণ তহবিল থাকে যেটাকে আমরা সংরক্ষিত তহবিল বলে থাকি। এই সংরক্ষিত তহবিলের মাধ্যমে কিন্তু কোম্পানি মূলধন কালেক্ট করতে পারে। এছাড়া যদি আরো মূলধন প্রয়োজন হয় তাহলে কিন্তু কোম্পানি বিভিন্ন ব্যাংকের দ্বারস্থ হয় এবং সেই ব্যাংক লোন কিংবা অভ্যন্তরীণ বা বন্ধু বান্ধবদের কাছ থেকে ম্যানেজ করে কিন্তু একটা কোম্পানি তাদের মূলধন সংগ্রহ করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা কোম্পানি কি, কোম্পানি আইন কত এবং এই কোম্পানির সদস্য সংখ্যা কত, আবার এই কোম্পানি কি কি ভাবে মূলধন কালেক্ট করতে পারে, আমি আবারও বলছি, কোম্পানি মূলধন কালেক্ট করে শেয়ারের মাধ্যমে, কোম্পানি মূলধন কালেক্ট করে ঋণপত্রের মাধ্যমে, কোম্পানি মূলধন কালেক্ট করে সংরক্ষিত তহবিল থেকে, এছাড়া যদি আরো কোনো মূলধন প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু কোম্পানি কি করে, বিভিন্ন ধরনের ব্যাংক লোন নেয় অথবা অভ্যন্তরীণ ঋণ নিতে পারে। তো সবসময় মনে রাখবে যে কোম্পানি তার ম্যাক্সিমাম মূলধনই কিন্তু কালেক্ট করবে তার শেয়ার ইস্যুর মধ্য থেকে, এই শেয়ার বিক্রয়ের মাধ্যমে। তো আমি বারবার বলছি যে শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানি মূলধন সংগ্রহ করে। এখন প্রথমেই আমাদেরকে জানতে হবে শেয়ার কাকে বলে, প্রথমেই আমাদের জানতে হবে কি শেয়ার কাকে বলে। তো দেখো এখানে খুব সুন্দর করে এখানে লেখা আছে, শেয়ার হলো একটি কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। সবসময় মনে রাখবে এখানে একটা জিনিস, দেখো, মনে করো একটি মূলধন যদি মোট মূলধন, একটি কোম্পানির মোট মূলধন যদি এতটুকু হয়, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হয়, এটা যদি একটা মোট মূলধন হয় তাহলে শেয়ার হবে এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। এখন ক্ষুদ্র ক্ষুদ্র মনে করো এটি একটি ক্ষুদ্র অংশ, এটি একটি ক্ষুদ্র অংশ, এটিও কিন্তু একটি ক্ষুদ্র অংশ,
কিন্তু শুধু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হলেই কিন্তু মানে হবে না, এই অংশগুলো অবশ্যই কি হতে হবে, সমান হতে হবে। অর্থাৎ এটাকে আমরা কিন্তু শেয়ার বলতে পারবো না। তাহলে শেয়ারটা কি জিনিস দেখো, এটা যদি একটা কোম্পানির মোট মূলধন হয় তাহলে শেয়ার হবে এক দুই এরকম, মানে এটার থেকে কি সমান সমান অংশ হবে। এখন যদি আমি গাণিতিক ভাবে বলি তাহলে দেখো, মনে করো একটি কোম্পানির মোট মূলধন 100 টাকা। এখন কোম্পানি যদি 5টি শেয়ার দেয়, দেখো 5টি শেয়ার দেয় তাহলে প্রত্যেকটা শেয়ারের দাম হবে কত করে, 20 টাকা। এবং দেখো 5 × 20 = 100, অর্থাৎ প্রতিটা শেয়ার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এবং শুধু ক্ষুদ্রই নয় প্রত্যেকটা শেয়ারই কিন্তু সমান। তাই শেয়ার হতে হলে কিন্তু এই দুটো শর্ত অবশ্যই মানতে হবে, যে শেয়ার অবশ্যই ক্ষুদ্র মূলধনের ক্ষুদ্র অংশ হবে, শুধু ক্ষুদ্রই না এটা অবশ্যই সমান অংশ হতে হবে, তবে আমরা সেটাকে শেয়ার বলব। আর এই প্রত্যেকটা শেয়ারের যে মূল্য এটাকে বলা হয় শেয়ার মূল্য, বা এটাকে আমরা বলতে পারি ফেস ভ্যালু, অথবা এটাকে বলতে পারি অভিহিত মূল্য, কিংবা এর আরেক নাম লিখিত মূল্য। সবসময় মনে রাখবা একটা শেয়ারের গায়ে যে মূল্য লেখা থাকে সেটাকে লিখিত মূল্য বা অভিহিত মূল্য বা ফেস ভ্যালু বলে। এই তিনটি নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি শিক্ষার্থী বন্ধুরা, অভিহিত মূল্য, ফেস ভ্যালু এবং লিখিত মূল্য এই তিনটি কিন্তু একই নাম, তাই বিভিন্ন ভাবে কিন্তু পরীক্ষায় এসে তোমাদেরকে বিভ্রান্ত করতে পারে। তো দেখি যে এই শেয়ার মূলধন আমরা কিভাবে নির্ধারণ করব। তো দেখো শিক্ষার্থীরা সবসময় মনে রাখবে যে প্রতি শেয়ারের মূল্য, প্রতি শেয়ার মূল্য গুণিতক শেয়ারের সংখ্যা, শেয়ারের সংখ্যা অর্থাৎ প্রতি শেয়ারের মূল্য, একটা শেয়ারের মূল্যকে যদি আমি মোট শেয়ার সংখ্যা দিয়ে ভাগ মানে গুণ করে দেই তাহলে যা পাই সেটাকে বলবো আমরা কি, একটি কোম্পানির মোট মূলধন। তো দেখো যদি মনে করো আমাদের এগুলো এমসিকিউ টাইপের কোশ্চেনে আসে, দেখো যে প্রতি শেয়ার মূল্য দেওয়া আছে অঙ্কে, শেয়ারের সংখ্যা দেওয়া আছে, কোম্পানির মূলধন কত, তখন কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে শেয়ার মূল্যকে শেয়ার সংখ্যা দ্বারা গুণ করব, তাহলে কি পাবো আমরা মোট মূলধন পেয়ে যাব। একইভাবে তোমরা যারা সমাধানের অঙ্ক করেছো, দেখো যদি এই ইনফরমেশন থেকে বলে যে প্রতি শেয়ারের মূল্য কিভাবে নির্ধারণ করব, তাহলে কিভাবে করব, দেখো এই প্রতি শেয়ারের মূল্য সমান সমান কি হবে, মোট মূলধন ডিভাইডেড বাই শেয়ার সংখ্যা। অর্থাৎ মোট মূলধনকে যদি আমি শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করে দেই তাহলে কিন্তু আমরা প্রতি শেয়ারের মূল্য পেয়ে যাই। আবার একইভাবে আমি যদি বলি শেয়ারের সংখ্যা কত, শেয়ার সংখ্যা কত এটা যদি বলি তাহলে কি করব, দেখো কিভাবে নির্ধারণ করব, মোট মূলধন কে যদি আমি প্রতি শেয়ারের মূল্য দ্বারা ভাগ করি, প্রতি শেয়ার মূল্য দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা যেটা পাই সেটাকে বলি কি আমরা শেয়ার সংখ্যা। তো দেখো এই উপরের এই একটা সমীকরণ আমাদের স্লাইডেও কিন্তু আছে, এই একটা সমীকরণের মাধ্যমে কিন্তু আমি একটা শেয়ারের প্রতি শেয়ারের মূল্য মানে একটা শেয়ারের মূল্য, শেয়ারের সংখ্যা এবং মোট মূলধন কিন্তু আমরা নির্ধারণ করতে পারি। তো চলো আমি একটি অঙ্কের মাধ্যমে এটা সলভ করার চেষ্টা করি। মনে করো একটি প্রতিষ্ঠানের প্রতি শেয়ার মূল্য 10 টাকা, আর শেয়ার সংখ্যা, শেয়ার সংখ্যা, শেয়ার সংখ্যা যদি 1000 হয়, 1000টি শেয়ার সংখ্যা কিন্তু 1000টি, তাহলে দেখো আমি লিখেছি প্রতি শেয়ারের মূল্য 10 টাকা আর শেয়ার সংখ্যা 1000টি, তাহলে কোম্পানির মোট এই ক্ষেত্রে আমরা কি করব, দেখো প্রতি শেয়ারের মূল্য আমাদের এখানে দেওয়া আছে 10 টাকা গুণিতক শেয়ারের সংখ্যা এখানে দেওয়া আছে 1000টি, তাহলে গুণ করে দিলে আমাদের কত হবে, এই 1000 লিখে আর একটা শূন্য, অর্থাৎ 10000, এটা কিন্তু টাকা। সো এই মূলধনটা কিন্তু 10000 টাকা, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি প্রতি শেয়ারের মূল্য বের করতে চাই তাহলে কি করতে হবে, এই 10000কে যদি 1000তে ভাগ করো তাহলে 10 টাকা পাবা। আবার যদি শেয়ার সংখ্যা বের করতে বলে তাহলে কি করব, যে এই মোট মূলধন 10000কে যদি এই 10 দিয়ে ভাগ করি প্রতি শেয়ারের মূল্য, তাহলেই কিন্তু আমরা শেয়ার সংখ্যা পেয়ে যাব। তো আশা করি শিক্ষার্থীরা যে তোমরা শেয়ারের মূলধন এবং শেয়ার প্রতি শেয়ারের মূল্য এবং শেয়ার সংখ্যা
তোমরা বের করতে পারবে। এগুলো কিন্তু এমসিকিউতে আসে, ঠিক আছে? তো দেখো, এরপরে আমরা এই বারবার শেয়ার মূলধনের কথা বলছি। এই শেয়ার মূলধনকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? যেমন আমরা এখানে একটু দেখি, প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু দেখো, আমরা শুরুতেই কিন্তু একটা কোম্পানির নাম দিয়েছি। আমাদের কোম্পানির নাম, আমার ওই ব্যাগে মার্কার আছে, গ্রিন লিমিটেড। মনে করো যে আমাদের এই কোম্পানির নাম গ্রিন লিমিটেড, ওকে? এখন এই গ্রিন লিমিটেড, অবশ্যই এই গ্রিন লিমিটেড একটি কোম্পানি হতে হলে কি হতে হবে, এই কোম্পানিকে নিবন্ধিত হতে হবে, নিবন্ধিত হতে হবে, ঠিক আছে? তো দেখা গেল এই গ্রিন লিমিটেড যখন নিবন্ধন করেছে, তখন এই গ্রিন লিমিটেড কে বলা হয়েছে যে তুমি 1000টি শেয়ার পাবে, আর প্রতি শেয়ারের দাম হবে 10 টাকা করে। দেখো, আমি আবারও বলছি, গ্রিন লিমিটেড যখন নিবন্ধন নিয়েছে তখন গ্রিন লিমিটেড কে 1000টি শেয়ার এবং প্রতি শেয়ার 10 টাকা করে মূল্য ওরা বেঁধে দিয়েছে, ঠিক আছে? তাহলে দেখো, এখানে শেয়ার মূলধন হবে, দেখো, 1000 × 10 = 10,000 টাকা। এটি হলো শেয়ার মূলধন। তো এই যে শেয়ার মূলধন যেটা আমরা পেলাম এখানে, এটাকে আমরা বলি অনুমোদিত মূলধন। এটাকে বলবো কি আমরা? অনুমোদিত মূলধন। অর্থাৎ একটি কোম্পানি নিবন্ধিত হওয়ার সময় যতটি শেয়ার নিয়ে নিবন্ধিত হয়, সেই শেয়ার মূলধনকে বলবো কি আমরা? অনুমোদিত মূলধন। মনে রাখবে শিক্ষার্থীরা, যে একটি কোম্পানির জীবন দশায়, মানে সারা জীবনে, সে এই অনুমোদিত মূলধনের বেশি পরিমাণ মূলধন কিন্তু সে কখনোই বাজারে বিক্রি করতে পারে না, ঠিক আছে? অর্থাৎ একটি প্রতিষ্ঠানের মোট মূলধনই হলো এর অনুমোদিত মূলধন। তো নেক্সট দেখো, ঠিক আছে, কোম্পানি গ্রিন লিমিটেড নিবন্ধিত হয়েছে এই 1000টি শেয়ার নিয়ে। এখন এই কোম্পানি মূলধন কালেক্ট করতে চায়, এই জন্য কি করতে হবে? প্রথমে ইউ যে বলেছিলাম, বিবরণ পত্র ইস্যু করতে হবে, অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছ থেকে অনুমতি নিয়ে কোম্পানি বাজারে শেয়ার ছাড়ার জন্য অনুমতি নিয়ে বাজারে বিবরণ পত্র প্রচার করে। বিবরণ পত্র প্রচার মানে এই কোম্পানি কতটি শেয়ার জনগণকে দিতে চায়, জনগণকে বিক্রির জন্য ইস্যু করতে চায়, সেটাকে তারা বলে দেয়, ঠিক আছে? তো মনে করো যে এই কোম্পানিটি 500টি শেয়ার 10 টাকা করে জনগণকে দেবে, এই মর্মে বিভিন্ন পত্র পত্রিকায় প্রচার করে দিল, ঠিক আছে? আমি আবারও বলছি যে এদের মোট শেয়ার ছিল 1000, তার মধ্যে 500টি শেয়ার জনগণকে দেবে এই মর্মে এই কোম্পানিটি একটা বিবরণ পত্র প্রকাশ করে দিল। তাহলে এখানে দেখো একটা শেয়ার মূলধন হবে, তাহলে কত হবে? 500 × 10 = 5000 টাকা। অর্থাৎ এর মানে দেখো, এটাও কিন্তু একটা শেয়ার মূলধন, কিন্তু এটা কোন শেয়ার মূলধন? এটাকে আমরা বলি ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধন অর্থাৎ যতটুকু শেয়ার জনগণকে ক্রয়ের জন্য আমন্ত্রণ জানিয়ে একটি কোম্পানি বিবরণ পত্র ইস্যু করে, সেই শেয়ার মূলধনকে আমরা বলে থাকি কি? ইস্যুকৃত মূলধন, ওকে? এখন মনে করো যে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে আমি বিবরণ পত্র আমাদের প্রতিষ্ঠান দিয়ে দিল। দেওয়ার পরে জনগণ কি করবে? এই গ্রিন লিমিটেডের কি করবে? শেয়ারটা ক্রয় করার চেষ্টা করবে, ঠিক আছে? তো এই গ্রিন লিমিটেডের শেয়ার ক্রয় করতে হলে এদেরকে কি করতে হবে? শেয়ারের জন্য আবেদন করতে হবে। তো দেখা গেল যে জনগণ এই 500টি আবেদনই করে ফেলেছে। জনগণ মনে করো যে 500 শেয়ারের জন্যই আবেদন করে দিয়েছে। তখন কোম্পানি কি করবে? এই 500টি আবেদন থেকে সবগুলো আবেদন যাচাই বাছাই করে এই 500টি শেয়ার ওদেরকে দিয়ে দিবে। তাহলে এখানে কত টাকা মূলধন পাবো আমরা? দেখো, 5000 টাকা। যদি 500টি শেয়ারের আবেদন পেয়ে 500টি জনগণকে দিয়ে দেয় শেয়ার, তখন যে মূলধনটি আমরা পাবো, এই মূলধনকে আমরা বলবো কি? দেখো, বিলিকৃত মূলধন। বিলিকৃত মূলধন। একটু শিক্ষার্থীরা আবারও বলছি, খেয়াল করো যে যতটুকু মূলধন নিয়ে একটি কোম্পানি নিবন্ধিত হয় সেটি হচ্ছে অনুমোদিত মূলধন,
যতটুকু মূলধন জনগণকে বিক্রয়ের জন্য বিবরণপত্র প্রকাশ করে সেটা হলো আমাদের ইস্যুকৃত মূলধন, আর যতটুকু শেয়ার একটা কোম্পানি জনগণকে দিয়ে দেয়, মানে শেয়ার মালিকানা দিয়ে দেয়, শেয়ার হস্তান্তর করে দেয়, ততটুকু মূলধনকে আমরা বলবো কি বিলিকৃত মূলধন। এখন তোমরা প্রশ্ন করতে পারো হয়তো, স্যার যদি এখানে 200টি আবেদন করে, 500 জায়গায় যদি 200টি আবেদন করে, তাহলে দেখো খেয়াল করো যে কোম্পানি কিন্তু দিতে চেয়েছে 500টি শেয়ার, কিন্তু জনগণ আবেদনই করেছে 200 শেয়ার, সো কোম্পানি তো 200টার বেশি দিতেই পারবে না কাউকে। তাহলে সেক্ষেত্রে বিলিকৃত মূলধন হবে এই 200 × 10 = 2000 টাকা, ঠিক আছে? তাহলে দেখো যদি 500টি আবেদন করে তাহলে 500 জনকে দিয়ে দিলাম, 200টি করলে 200 জনকে দিলাম। এখন প্রশ্ন, স্যার যদি 600 জনের আবেদন করে, তাহলে মনে করো 600 জন আবেদন করলো, এখন তাহলে কি করব? দেখো আমি কিন্তু প্রচার করেছি 500টা শেয়ার দেব, কিন্তু আবেদন করেছে 600টা, তাহলে এই অতিরিক্ত যে 100টি শেয়ার এটা আমরা কিভাবে কি করব? সবসময় মনে রাখবে যে এই বিলিকৃত মূলধন কখনোই ইস্যুকৃত মূলধনের বেশি হবে না, আবার ইস্যুকৃত মূলধন কখনো অনুমোদিত মূলধনের বেশি হবে না, ঠিক আছে? তখন কোম্পানি কি করবে, এই 600টির মধ্যে 500টি শেয়ারই কিন্তু সব জনগণকে দিয়ে দিবে, আর বাকি যে 100টি শেয়ার থাকবে এটা কোম্পানি যেভাবে আবেদনের মাধ্যমে টাকাটা নিয়েছিল ঠিক একইভাবে আবার সেই জনগণকে টাকাটা, ঠিক আছে শিক্ষার্থীরা? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন এবং বিলিকৃত মূলধন। তবে আর একটি মূলধন রয়েছে আমাদের এখানে, খেয়াল করো, মনে করো এই 500টি শেয়ার আমরা দিলাম, এই 500টি শেয়ারের মূলধন হলো 5000 টাকা। যদি কোনো কারণে, যদিও বাংলাদেশের অস্তিত্ব নেই, যদি কোনো কারণে 5000 টাকার মধ্যে কোনো টাকা বকেয়া থাকে বা অনাদায়ী থাকে, তখন এই মূলধন থেকে যদি আমরা বকেয়াটা, এখান থেকে মনে করো 500 টাকা বকেয়া আছে, তাহলে বাদ দিলে কত হয়, 4500 টাকা, এটাকে আমরা বলি আদায়কৃত, আদায়কৃত মূলধন বা পরিশোধিত মূলধন। মনে রাখবে শিক্ষার্থীরা এই যে বকেয়া রাখার কিন্তু বাংলাদেশে আর কোনো সিস্টেম নেই, ঠিক আছে? তাই সাধারণত এগুলো অঙ্কে থাকে না, যদি কখনো দেখতে পাও যে বকেয়া শেয়ারের বকেয়া টাকা আছে, তখন সেটা বিলিকৃত মূলধন থেকে বকেয়াটুকু আমরা কি করে দিব, বাদ দিলে আমরা পেয়ে যাবো কি আদায়কৃত মূলধন। যদি বকেয়া না থাকে, মনে রাখবা যেটা বিলিকৃত সেটি আদায়কৃত সেটি পরিশোধিত, ঠিক আছে শিক্ষার্থীরা? তো দেখো আমরা এখানে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন এবং আদায়কৃত মূলধন নিয়ে একটু কথাবার্তা বলেছি। তোমরা সবাই আমার স্লাইডের দিকে একটু খেয়াল করো, আশা করি তোমরা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো স্লাইডে বলা আছে যে যতটুকু মূলধন নিয়ে কোম্পানি নিবন্ধিত হয় সেটাকে বলবো আমরা অনুমোদিত মূলধন, এটি মূলধনের সর্বোচ্চ পরিমাণ, অর্থাৎ একটা কোম্পানি তার জীবদ্দশায় এর বাইরে কোনো মূলধন ইস্যু করতে পারে না, অর্থাৎ শেয়ার ইস্যু করতে পারে না। আর ইস্যুকৃত বা বিলিযোগ্য বা বন্টনযোগ্য মূলধনটা হচ্ছে যতটুকু মূলধন জনগণের কাছে বিক্রয়ের জন্য প্রচার করে, সেটা হলো ইস্যুকৃত মূলধন। এরপরে দেখো আমি আরও বলেছি যে বিলিকৃত মূলধন হলো যতটুকু জনগণকে দেওয়া হয়, জনগণকে শেয়ারের মালিকানা দেওয়া হয়, শেয়ারটা হস্তান্তর করা হয়, সেটাই হলো বিলিকৃত বা আবণ্টিত মূলধন। আর আদায়কৃত মূলধন হবে কোনটা, যদি কোনো অনাদায়ী থাকে তাহলে সেটা বিলিকৃত মূলধন থেকে বাদ দিয়ে আদায়কৃত বা পরিশোধিত মূলধন পাবো। তো এতটুকু আমি মনে করি তোমরা ক্লিয়ার হয়েছো। এরপরে আসি, দেখো আরেকটি টার্ম আছে নিচে যে অনগদি মূলধনটা কি। তো এতক্ষণ আমি যে আলোচনা করলাম, দেখো প্রত্যেকটার সাথে টাকা জড়িত আছে, যে 10 টাকা 10 টাকা 10 টাকা টাকা জড়িত আছে, কিন্তু যদি কখনো আমরা শেয়ারের বিনিময়ে যদি কোনো সম্পত্তি ক্রয় করি, অর্থাৎ নগদ টাকার ছাড়া যদি অন্য কোনো মাধ্যমে শেয়ারটা ক্রয় বিক্রয় করা হয়, যেমন মনে করো একটা নতুন কোম্পানি, কোম্পানির ফার্নিচার লাগবে 50,000 টাকা, সঙ্গে সঙ্গে ফার্নিচারের দোকানে গেলাম, সেই ফার্নিচারের দোকানদারকে বললাম যে ভাই আমাদের কাছে তো এখন টাকা নেই, নতুন কোম্পানি, তাই আমাদেরকে আপনি 50,000 টাকার আসবাবপত্র দেন, আর এর বিনিময়ে আমরা আপনাকে কোম্পানির শেয়ার দিচ্ছি। এই যে দেখো 50,000 টাকার শেয়ার কিন্তু কি হয়ে গেল, একটা আসবাবপত্রের প্রতিদানে বা বিনিময়ে কিন্তু শেয়ারটা বিক্রয় হয়ে গেল, এইটাকে বলবো আমরা কি অনগদি মূলধন, অর্থাৎ যে মূলধনের সাথে নগদ টাকা জড়িত নেই, অন্য কোনো সম্পত্তি জড়িত আছে, আসবাবপত্র হতে পারে, যন্ত্রপাতি হতে পারে, মানে হতে পারে বা অন্য কিছু হতে পারে, তখন সেই ধরনের মূলধনকে আমরা বলবো কি অনগদি মূলধন। বা এইটার ইংরেজি নাম হলো, দেখো খেয়াল করো এটা কিন্তু পরীক্ষায় আসে,
ওয়াটার্ড ক্যাপিটাল, এটাকে বলবো আমরা ওয়াটার্ড ক্যাপিটাল। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি এতক্ষণ তোমরা অবশ্যই ক্লাসটা বুঝতে পারছো আশা করি। তো দেখো এতক্ষণ আমি যা পড়িয়েছি সেটা হলো যে কোম্পানি কি, কোম্পানি আইন কত সালের, কোম্পানির সদস্য সংখ্যা কি, একটি কোম্পানি কি কিভাবে শেয়ার কালেক্ট বা মূলধন কালেক্ট করতে পারে, শেয়ার কাকে বলে, শেয়ারগুলো কিভাবে শেয়ারের মূল্য নির্ধারণ করতে হয়, তারপরে দেখেছি যে বিভিন্ন ধরনের শেয়ার মূলধন আমরা এখানে আলোচনা করলাম। তো চলো শিক্ষার্থীরা আমরা আস্তে আস্তে আমাদের অঙ্কের দিকে প্রবেশ করি। তো আমি বারবার কিন্তু তোমাদেরকে বলছি যে শেয়ার 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 শেয়ার, এখন এই শেয়ারটা তো বিক্রি করতে হবে, বিক্রি না করলে কিন্তু আমাদের কি হবে না, মূলধন কিন্তু আমরা কালেক্ট করতে পারবো না। এখন এই শেয়ারটা আমরা কিভাবে বিক্রি করব, মনে রাখবে যে শেয়ার বিক্রি করার, একটি শেয়ার তিন ভাবে বিক্রি হতে পারে। যেমন আমরা কিন্তু ইতোমধ্যে ফেস ভ্যালু বা অভিহিত মূল্য বা লিখিত মূল্যের কথা কিন্তু আমরা জেনে গেছি, অর্থাৎ একটি শেয়ারের গায়ে যে মূল্য লেখা থাকে তাকে তার ফেস ভ্যালু বা অভিহিত মূল্য বা লিখিত মূল্য বলা হয়। মনে করো একটি শেয়ারের অভিহিত মূল্য 100 টাকা, এটা কিন্তু আমি কি বললাম ফেস ভ্যালু, ফেস ভ্যালু 100 টাকা। এখন এই 100 টাকা মূল্যের শেয়ারটি যদি আমি 100 টাকায় বিক্রয় করি, মানে যা শেয়ারের দাম সেই মূল্যেই মনে করে বিক্রয় করে দিলাম, তখন এই হারটাকে আমরা বলি সমহারে শেয়ার ইস্যু, বা এটার ইংরেজি নাম হলো পার ভ্যালুতে শেয়ার ইস্যু। আমি আবার বলছি, যদি শেয়ারের বিক্রয় মূল্য এবং অভিহিত মূল্য বা ফেস ভ্যালু বা লিখিত মূল্য একই হয় তখন সেটাকে বলা হয় কি, সমহারে শেয়ার ইস্যু। এখন এই কোম্পানি যদি অনেক প্রমিনেন্ট কোম্পানি হয়, যেমন বাংলাদেশের স্কয়ার, বেক্সিমকো এগুলো যদি হয়, তাহলে এদের শেয়ার দেখবা, এদের শেয়ার কিন্তু শেয়ারের দাম সবসময় বাড়তে থাকে। মনে করো এই 100 টাকার শেয়ার 150 টাকা হয়ে গেছে, 150 টাকা। যদিও বাংলাদেশে মনে করো শেয়ারের মূল্য বৃদ্ধির কোনো সীমা নাই, 100 টাকার শেয়ার 510, মানে 1012 এরকম কিন্তু হয়ে যায়। তো দেখো যে শেয়ারের দাম যখন এই ফেস ভ্যালু থেকে বেশি হবে তখন এই 150 টাকা করে যদি শেয়ারটা আমরা বিক্রি করি তখন এই মূল্যকে আমরা বলবো অধিহারে শেয়ার ইস্যু, আর এই অধিহারের ইংরেজি হলো প্রিমিয়াম। অধিহারের ইংরেজি কি দেখো, প্রিমিয়াম। অর্থাৎ একটা শেয়ার দেখো আমরা এতক্ষণ যা শিখেছি যে তার ফেস ভ্যালুতে যদি বিক্রি করি তাহলে তাকে বলবো সমহার, কেননা ফেস ভ্যালু আর মার্কেট ভ্যালু একই। আবার এই শেয়ারটা যদি এই ফেস ভ্যালুর থেকে বেশি দামে বিক্রি করি, যেমন এখানে 150 টাকায় বিক্রি করলাম, তখন এই হারটাকে বলবো কি আমরা শেয়ার অধিহার। কিন্তু কোম্পানির যদি অবস্থা খারাপ হয়, মানে কোম্পানি যদি রেপুটেশন বাজারে খারাপ থাকে, সেক্ষেত্রে এই দামটা কিন্তু কমে যেতে পারে, কমে মনে করো 100 টাকার শেয়ার এখন বাজারে 90 টাকায় বিক্রয় হচ্ছে, এটা যদি হয় তখন এই 90 টাকা করে যদি আমি শেয়ারটা বিক্রি করি তখন এই হারটাকে আমরা বলি শেয়ারের অবহার, বা এটার কিন্তু আরো অনেক নাম আছে, দেখো তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, উনহার বা বার্তা বা ডিসকাউন্ট এগুলো কিন্তু বলে থাকি। তাহলে এতক্ষণ যা বললাম সেটি হলো একটি শেয়ার তিন ভাবে ইস্যু করা যেতে পারে, একটি সমহারে যদি ফেস ভ্যালু আর মার্কেট ভ্যালু সমান হয়, যদি ফেস ভ্যালুর থেকে মার্কেট ভ্যালু বেশি হয় তাহলে সেটা অধিহার, আর যদি ফেস ভ্যালু থেকে মার্কেট ভ্যালু কম হয় তাহলে সেটা হলো অবহার। ঠিক আছে, তো মনে রাখবে যে বাংলাদেশে শেয়ার অধিহারের কোনো সীমা নেই, শেয়ারের দাম বাড়তে পারে কিন্তু অবহারের ক্ষেত্রে সবসময় 10% অবহার হতে হবে, অর্থাৎ শেয়ারের যার দাম তার 10%-এর কম কিন্তু অবহার, বা 10%-এর বেশি কিন্তু অবহার রাখা যাবে। তো দেখো শিক্ষার্থীরা যে আমি অধিহার সমহার বা অবহার যে হারেই শেয়ারটা বিক্রি করি না কেন, মনে রাখবে শেয়ার মূলধন কিন্তু এই 100 টাকাই, অর্থাৎ শেয়ারের যে ফেস ভ্যালু যে লিখিত মূল্য সেটাই কিন্তু শেয়ার মূলধন, কখনোই কোনো অধিহার বা অবহার কিন্তু শেয়ারের মূলধন হতে পারে না। তাই সবাই একটু খেয়াল করো, এখানে সুন্দর করে লেখা আছে, মনে রাখতে হবে একটি শেয়ারের ফেস ভ্যালু বা অভিহিত মূল্য বা লিখিত মূল্যই শেয়ার মূলধন, কোনো অধিহার বা অবহার নয়।
ঠিক আছে। তো সবাই একটা জিনিস খেয়াল করো, এটা ভর্তি পরীক্ষায় আসে সাধারণত, যে মনে করো এরকম করে দেওয়া আছে যে একটি শেয়ার গত বছর বিক্রয় হয়েছে 150 টাকা দিয়ে, আর এ বছর বিক্রয় হয়েছে শেয়ারটা মনে করো যে 90 টাকা দিয়ে, আর শেয়ারের ফেস ভ্যালু 100 টাকা, তাহলে শেয়ার মূলধন কত? তাহলে শেয়ার মূলধন কত? এটা যদি প্রশ্ন আসে, দেখো আমি বলেছি যে শেয়ারটা 150 টাকা দিয়ে বিক্রি হয়েছে, শেয়ারটি 90 টাকা দিয়ে বিক্রি হয়েছে, কিন্তু শেয়ারের ফেস ভ্যালু কত? 100 টাকা। অর্থাৎ 100 টাকার শেয়ার একবার 150-এ বিক্রি হয়েছে, আবার 90-এ বিক্রি হয়েছে। এরকম যদি থাকে তাহলে সবসময় আমি বলেছি যে শেয়ার মূলধন কিন্তু আমি কমে বিক্রি করি আর বেশিতে বিক্রি করি, সেটা কোনো ফ্যাক্ট না। শেয়ারের যে ফেস ভ্যালু সেটাই কিন্তু শেয়ার মূলধন। সো এখানে শেয়ার মূলধন হবে কত টাকা? 100। ঠিক আছে, আমি আশা করি যে তোমরা সমহার, অধিহার এবং অবহারটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তো এখন যেটা বিষয় সেটা হলো যে এই সমহারে শেয়ার ইস্যু করি বা অধিহারে ইস্যু করি বা অবহার বা অনুহার বা যেভাবেই আমরা শেয়ারটা ইস্যু করি না কেন, এই শেয়ারের হিসাব নিকাশটা আমরা কিভাবে করি? মনে রাখবে শিক্ষার্থীরা, শেয়ারের হিসাব নিকাশের প্রথম ধাপই হলো শেয়ার বিক্রয় যখন করব বা শেয়ার ইস্যু যখন করব, সেই ইস্যুজনিত জাবেদা প্রদান করতে হয় বা জার্নাল এন্ট্রি দিতে হয়। সেই জার্নাল এন্ট্রি গুলো কিন্তু আমরা এখন শিখবো। সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবে, আমরা কিন্তু অঙ্কে পৌঁছে গেলাম এর মাধ্যমে। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন এমসিকিউ নিয়ে বলেছি, এখন আমরা সরাসরি সিকিউ প্রশ্নে চলে যাব। তো শিক্ষার্থীরা দেখো, যদি শেয়ারটি সমহারে বিক্রি হয়, অর্থাৎ যা শেয়ারের ফেস ভ্যালু তাই যদি শেয়ারের বিক্রয় মূল্য হয়, সেক্ষেত্রে কি কি ধরনের জাবেদা দিতে হয়? মেইনলি তিন ধরনের জাবেদা, তিনটি জাবেদা দিতে হবে, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এর আগে বলেছি যে যে কোনো ধরনের শেয়ার বিক্রি করতে হলে প্রথমেই কিন্তু জনগণকে জানাতে হয় যে আমাদের একটি কোম্পানি আছে, এই কোম্পানি 1000 শেয়ার বিক্রি করতে চায় জনগণের কাছে। তখন জনগণ কি করে? মনে করো আমরা এখানে একটি কোম্পানির নাম দিয়েছিলাম কি, গ্রিন লিমিটেড। এই কোম্পানি বলে দিল যে আমরা 5000 শেয়ার ইস্যু করব। তখন এই শেয়ারটা ক্রয় করার জন্য একজন রাজশাহী থেকে কিনবে শেয়ার, একজন ওই ঢাকা থেকে কিনবে, আর একজন আবার একজন বরিশাল থেকে কিনবে, ঠিক আছে, আবার আরেকজন মনে করো রংপুর থেকে। অর্থাৎ দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু শেয়ার ক্রয় করতে পারবে। এখন বিষয় হলো, যখন এরা শেয়ারের জন্য আবেদন করবে, তারা কি সবাই মনে করো গ্রিন লিমিটেডের এদের অফিসটা হচ্ছে ঢাকাতে, এখন সবাই কি ঢাকায় গিয়ে আবেদন করবে? করবে না, এরা করবে কি অনলাইনে আবেদন করবে। অর্থাৎ শেয়ারের যা মূল্য সেই টাকাটা কোম্পানির অ্যাকাউন্টে দিয়ে সেখানে কি করবে তারা, আবেদন, শেয়ারের আবেদন করবে। ঠিক আছে, তো প্রথম কাজ হচ্ছে অ্যাজ অ্যান অ্যাকাউন্ট্যান্ট অফ গ্রিন লিমিটেড, এই গ্রিন লিমিটেড একজনের মানে লিমিটেডের একজন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে তোমাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হলো এই শেয়ার আবেদনের টাকাটার প্রথম হিসাবটা রাখতে হবে। ঠিক আছে, তো দেখো যখন শেয়ার আবেদনের টাকা আমরা পূর্ণ মূল্যে আদায় করব, শেয়ার আবেদনের টাকা যখন আমরা পূর্ণ মূল্যে, সবাই একটু স্লাইডে দেখো, যখন শেয়ার আবেদনের টাকা পূর্ণ মূল্যে গ্রহণ করব, তখন কি করব দেখো, জাবেদাটা হবে, খেয়াল করো যেহেতু নগদ টাকা এখানে কালেক্ট করা সম্ভব নয়, তাহলে টাকাটা কোম্পানির কোথায় এসে জমা হবে? কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, আর ব্যাংক মানে অ্যাকাউন্টে যখনই জমা হবে তখন ব্যাংকে টাকা বাড়বে কোম্পানির, আর ব্যাংক হলো একটি সম্পদ, আর ব্যাংকে বাড়লে আমাদের সম্পদ সবসময় বাড়বে এবং সম্পদ বাড়লে ডেবিট হবে। অর্থাৎ এর জন্য জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট। খেয়াল করো, আমি কিন্তু শেয়ার আবেদনের টাকা ব্যাংকে নিয়ে নিয়েছি, কিন্তু যারা শেয়ার আবেদন করেছে আমাদের কাছে ওদেরকে কি এখনো শেয়ারটা দিয়েছি? এখনো কিন্তু শেয়ারটা দেই নাই। তাহলে বিষয়টা এরকম যে শেয়ার আবেদনের টাকা নিয়ে নিলাম কিন্তু শেয়ার দিইনি, তার মানে শেয়ার আবেদন যেটা আছে ওটা আমাদের কাছে একটা দায় হিসেবে আছে, যেহেতু আমরা এখনো শেয়ারটা প্রদান করি নাই। এই জন্যে এর ফলে আমাদের কি দায়টাও বাড়বে, আর শেয়ার আবেদন একটা দায়, তাই এখানে আমরা লিখবো কি, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। সো এখন যদি ফাইনালি আমি বলি যে যখন শেয়ার আবেদনের সাথে পূর্ণ মূল্য গ্রহণ করা হয়,
তখন জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব কি হবে ক্রেডিট। যতজন আবেদন করবে আর যত টাকা করে করবে, মনে করো যে 1000 জন আবেদন করলো, 1000 জন আবেদন করলো কত করে, মনে করো 100 টাকা করে আবেদন করলো, তাহলে সেক্ষেত্রে কি হবে আমাদের এখানে টাকার অ্যামাউন্ট হবে 1000 × 100, তাহলে 1000 লিখবো, লিখার দুটো শূন্য, তাহলে 1 লক্ষ টাকা ডেবিট ক্রেডিটে 1 লক্ষ টাকা হবে। অর্থাৎ যতগুলো শেয়ারের আবেদন পাবো গুণন যতটুকু করে বা যত টাকা করে শেয়ারটা আমরা বিক্রি করব সেই টাকা দিয়ে গুণ করতে হবে, গুণ করলে আমরা টাকার অ্যামাউন্ট পেয়ে যাব। তো দেখো এখানে জার্নাল এন্ট্রিটা লেখা আছে যে যখন শেয়ার আবেদনের সাথে পূর্ণ মূল্য গ্রহণ করা হয় তখন জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ঠিক আছে, তাহলে কি হলো, আমরা সবার কাছ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোকজন শেয়ারের জন্য আবেদন করলো। এখন এই শেয়ারের জন্য যখন আবেদন করলো তাহলে এখন কি করতে হবে, সবাইকে শেয়ারটা প্রদান করতে হবে, যেহেতু এটা আমাদের কাছে দায় হিসাবে আছে। তাহলে যখন আমরা এই শেয়ারগুলো ওই আবেদনকারীদের মধ্যে বন্টন করে দেব তখন কি জাবেদা হবে, দেখো শেয়ার আবেদন আমাদের জন্য একটি দায় ছিল, তাহলে এই দায়টি এখন কমে যাবে, যেহেতু শেয়ার দেব ফলে দায়টি কমে যাবে, তাহলে জাবেদা হবে দেখো শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট। আর কি হবে, যেহেতু আমরা শেয়ার দিচ্ছি তাহলে শেয়ার দেওয়া মানে আমাদের প্রতিষ্ঠানের মূলধন বাড়বে, আর আমরা জানি মূলধন বাড়লে সবসময় কি হয় ক্রেডিট হয়, তাহলে শেয়ার মূলধন ক্রেডিট। মনে রাখবে যতটুকু শেয়ার আমরা জনগণকে দেব, যা আবেদন করেছে সবই যে দেওয়া লাগবে এমন কিন্তু কোনো কথা নেই, যতটুকু শেয়ার আমরা জনগণকে প্রদান করব সেইটার টাকা কিন্তু এখানে বসবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এতক্ষণে দুটি জাবেদা পেয়ে গেছি, একটি শেয়ারের জন্য যখন আবেদন করে তখন কি জাবেদা হয়, এবং পরবর্তীতে পেলাম ওই আবেদনকারীদের যখন আমরা শেয়ার প্রদান করি, শেয়ার হস্তান্তর করি তখন কি জাবেদা হয়। ঠিক আছে, এখন কোনো কারণে দেখা গেল যারা আবেদন করেছে এদেরকে শেয়ার দেওয়া সম্ভব হয়নি, অথবা আমরা যা শেয়ার দিতে চেয়েছিলাম তার থেকে বেশি পরিমাণ আবেদন করেছে, তখন কি করতে হবে, তাদের টাকা কি আমরা নিয়ে নিব, কখনো এটা পারবো না, তারা যেভাবে আবেদন করেছিল ঠিক তার উল্টা ভাবে আমাদের কি করতে হবে, তাদের কাছে টাকাটা ব্যাক দিতে হবে বা ফেরত দিতে হবে। তো যদি কোনো কারণে আবেদনকারীদেরকে আমরা টাকাটা ফেরত দিই সেক্ষেত্রে আমাদের জাবেদাটা কি হবে, দেখো যখন আমরা ফেরত দেব, ফেরত দিলে তখন জাবেদা কি হবে, দেখো শেয়ার আবেদন ডেবিট, শেয়ার আবেদন ডেবিট। আর টাকাটা তো আমরা সবার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতে পারবো না, ওদেরও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দেব, বা আমাদের ব্যাংক থেকে কিন্তু টাকাটা কমে যাবে, তাই এই জন্য আমাদের এখানে কি হবে ব্যাংক হিসাব। যতজন শেয়ার হোল্ডারদের কাছ থেকে যেভাবে টাকাটা আবেদনে নিয়েছিলাম ঠিক একইভাবে কিন্তু একই রেটেই কিন্তু তাকে আবার টাকাটা ফেরত দিব, কোনো কমিশন কোনো চার্জ এগুলো কিন্তু কাটা যাবে। ঠিক আছে, অর্থাৎ যেভাবে আমরা শেয়ার আবেদন পেয়েছিলাম ঠিক একইভাবে আমরা শেয়ার আবেদনের টাকাটা কি তাদেরকে আবেদনকারীদেরকে ফেরত দেব। এটা হলো আমাদের সমহারে শেয়ার ইস্যু। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের শেয়ার ইস্যু আমরা সমহারে করি, অধিহারে করি বা অবহারে করি, যাই করি না কেন, শেয়ার আবেদনের জার্নাল বা জাবেদা এবং শেয়ারের টাকা ফেরত দেওয়ার জাবেদা কিন্তু একই, টাকার অ্যামাউন্টে হেরফের হতে পারে কিন্তু জাবেদা কি হবে একই। আর এই যখন শেয়ার গুলো বন্টন করবো এই ক্ষেত্রে এইখানে এসে কিছু হয়তো পরিবর্তন হবে, অধিহারে গেলে একরকম হবে, অবহারে গেলে আর একরকম হবে। তো চলো আমরা আজকে একটি সরাসরি অঙ্কে চলে যাই। দেখো এখানে আমরা একটি অঙ্ক দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই সংযুক্ত আছো আমার সাথে, এবং আমিও আজকে প্রথম ক্লাস নিচ্ছি এবং এই ক্লাস নিতে পেরে ভালোই লাগছে, দেখা যাক এখন কতটুকু তোমাদের মানে উপকার হয়। তো দেখো আমরা এখানে একটি অঙ্ক দিয়েছি, গ্রিন লিমিটেড 10 লক্ষ টাকার মূলধন নিয়ে নিবন্ধিত হয়, তাহলে এদের অনুমোদিত মূলধন 10 লক্ষ টাকা, আর এই মূলধনটাকে তারা ভেঙে ভেঙে দিয়েছে যে শেয়ার প্রতি শেয়ারের দাম 100 টাকা করে 10,000 শেয়ারে বিভক্ত, অর্থাৎ ওই প্রতি শেয়ারের দাম 100 × 10,000 দিলে কিন্তু তুমি 10 লক্ষ টাকা মূলধন পেয়ে যাবে। তো এটা হচ্ছে এই কোম্পানির অনুমোদিত মূলধন। পরে কি বলেছে দেখো, কোম্পানি জনগণের নিকট 5,000 শেয়ার সমমূল্যে
খুব ভালো করে খেয়াল করো, আমি লাল করে দিয়েছি ওখানে, ওইটাই প্রথমেই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই একটা কোম্পানির শেয়ারটা কিভাবে বিক্রি হচ্ছে, এটা কি সমমূল্যে বিক্রি হচ্ছে নাকি অধিহারে বিক্রি হচ্ছে নাকি অবহারে বিক্রি হচ্ছে, এটা কিন্তু প্রথমেই খেয়াল রাখতে হবে। তাহলে এখানে দেখো বলেই দিয়েছে আমাদের যে অবশ্যই আমাদের এখানে 5000 শেয়ার সমমূল্যে বিক্রয় এর জন্য প্রচার করে, তাহলে এটা কিন্তু প্রচার করলো বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে। তাহলে এই যে 5000 শেয়ার প্রচার করলো এটাকে বলি কিন্তু আমরা ইস্যুকৃত মূলধন, ঠিক আছে। পরে দেখো বলেছে জনগণের কাছ থেকে 6000 আবেদন পাওয়া গেল এবং শেয়ার যথারীতি বন্টন করা হলো, অর্থাৎ 6000 আবেদন পেয়েছি আমরা, বিক্রি করতে চেয়েছিলাম 5000টি শেয়ার, কিন্তু আবেদন পেয়েছি কিন্তু 6000টি, মানে কি 1000 এক্সেস আবেদন পেয়েছি। এই শেয়ারগুলো আবার কি করেছে যে আমাদের যে রীতি আছে, যে নীতি আছে, যে সিস্টেম আছে, যে রুলস আছে, সেই রুলস অনুযায়ী আবার সবাইকে আমরা বন্টন করে দিয়েছি আর অতিরিক্ত আবেদনকারীদের টাকা ফেরত দিয়েছি। এই হচ্ছে আমাদের একটি প্রবলেম। তো এই প্রবলেম থেকে আমাদের দেখো এখানে তিনটে জিনিস করতে হবে, একটি জাবেদা প্রদান করতে হবে, নাম্বার খ বলেছে ব্যাংক হিসাব প্রস্তুত করতে হবে, আর ব্যাংক হিসাব প্রস্তুত মানেই মনে রাখবা ওই জাবেদা থেকে ব্যাংকের জন্য একটি খতিয়ান করতে হবে, অর্থাৎ ব্যাংক হিসাব মানে একটি ব্যাংকের খতিয়ান প্রস্তুত করতে হবে, আর এখান থেকে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্রে দেখাতে হবে। তোমরা অলরেডি এটা করে ফেলেছ, তারপরে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপে যাব। তো প্রথমে অঙ্কটা সলিউশন করার আগেই দেখো সলিউশনে যদি যাই, প্রথম ওয়ার্কিং টাই বা প্রথমে দেখতে হবে যে শেয়ারের বিক্রয় মূল্য কত, শেয়ারের বিক্রয় মূল্য এখানে সমমূল্য, তাহলে সমমূল্য মানে শেয়ারের যা অভিহিত মূল্য সেটি কি সেই দামে শেয়ারটা বিক্রয় করা হচ্ছে। তাহলে এখানে দেখো শেয়ারের মূল্য দেওয়া আছে কত, 100 টাকা, তাহলে এই আমরা এই শেয়ারটা 100 টাকা করেই কিন্তু বিক্রয় করছি। এখন আমরা আমাদের করণীয়তে চলে যাব। দেখো ক নাম্বার তখন সলভ করবো, তখন খেয়াল করো জাবেদা দিতে হবে, এই জাবেদা দেওয়ার জন্য অবশ্যই তোমাদের জাবেদার যে প্রেসক্রাইবড ঘর আছে সেই ঘরে কিন্তু তোমাদেরকে ব্যবহার করতে হবে। যেমন আমি যদি এখানে একটি ঘর টানি ডেবিট ক্রেডিট খতিয়ান পৃষ্ঠা তারিখ, তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, দেখো এখানে যেহেতু তারিখের বিষয় নাই তাই তারিখ এখানে কোনো মানে অপশনাল একটি বিষয়। পরবর্তীতে আমি যদি জাবেদা দিতে যাই, আমরা দেখেছিলাম যে যেই মূল্যেই আমরা শেয়ারটি বিক্রি করি না কেন আমাদের তিনটি জাবেদা দিতে হবে। দেখো এখানে সুন্দর করে দাগ দিয়ে, নিচে দাগ দিয়ে তিনটা ঘটনার প্রেক্ষিত কিন্তু বোঝানো হয়েছে। একটা হচ্ছে জনগণের কাছ থেকে 6000 আবেদন পাওয়া গেছে, দুই নাম্বার হলো শেয়ারগুলো যথারীতি বন্টন করা হয়েছে, মানে শেয়ারগুলো জনগণকে আমরা দিয়ে দিয়েছি, এবং ফাইনালি বলেছে যে যারা অতিরিক্ত আবেদন করেছিল তাদের টাকাটা কি করে দিয়েছি আমরা ফেরত দিয়ে দিয়েছি। সো এই তিনটা জিনিসেরই কিন্তু আমাদের জার্নাল এখানে দিতে হবে। তো প্রথম যে জার্নাল সেটা হলো যে জনগণের কাছ থেকে 6000 আবেদন পত্র পাওয়া গেল, তাহলে আমরা এখানে দিয়ে দিব জাবেদা। দেখো ব্যাংক হিসাব ডেবিট, ডেবিটে আর আরেকটা কি আছে আমাদের ব্যাংক হিসাব ডেবিট, আরেকটা শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন তোমাকে ব্যাখ্যা দিতে হবে, দেখো কতগুলো শেয়ার তুমি বিক্রয়ের জন্য প্রচার করেছো বা মানে আবেদন পেয়েছো এবং কত টাকা করে, এটা কিন্তু লিখতে হবে এখানে। আমি যদি এখানে লিখি তাহলে এভাবে লিখবো, দেখো প্রতি শেয়ার 100 টাকা করে, তাহলে কত হাজার আবেদন পেয়েছি আমরা, 6000, 6000 শেয়ার, তাহলে দেখো দাম হবে এই 6000 গুণিতক 100, তাহলে দাম হয় 6 লক্ষ টাকা। এটা কিন্তু আমরা প্রথম জাবেদা, অর্থাৎ শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল এর জন্য কিন্তু আমরা জাবেদাটা দিয়ে দিলাম। এখন এই শেয়ার আবেদনের টাকা পেলাম, তাহলে এটার জন্য এখন কি দিতে হবে আমাদের, শেয়ারটা সবার কাছে বন্টন করতে হবে। যখন আমরা শেয়ার বন্টন করব, তোমরা যাবে যাতে গিয়ে দেখো আমি সুন্দর করে লিখে দিয়েছি কিভাবে শেয়ারটা বন্টন করতে হয়, এর জন্য যাবে হবে শেয়ার আবেদন ডেবিট,
শেয়ার আবেদন ডেবিট, আর যেহেতু শেয়ার মূলধনটা দিচ্ছি তাই মূলধন বেড়ে গেল, আর মূলধন বাড়লে কি হয়, শেয়ার মূলধন ক্রেডিট। এখন কতটি শেয়ার তুমি দেবে? দেখো শেয়ার বিক্রি করতে চেয়েছিলাম 5000টি, কিন্তু আবেদন পেয়েছি 6000, তার মানে 1000 বেশি পেয়েছি। এই সব আমি আরো একটা কথা বলেছিলাম ক্লাসের সময়, যে আমার সবসময় খেয়াল রাখতে হবে যে বিলিকৃত মূলধন কখনোই ইস্যুকৃত মূলধনের বেশি হবে না। মানে ইস্যু করতে চেয়েছিলাম 5000, আবেদন আমি যতই পাই ওই 5000-এর বেশি কিন্তু শেয়ার আমরা বন্টন করতে পারবো না। তাহলে আমাদের এই শেয়ার দেওয়ার সময় আমি ওই 5000 শেয়ারই দেব, অর্থাৎ প্রতি শেয়ার 100 টাকা করে 5000 শেয়ার। তাহলে কি হবে, এখানে টাকা হবে কত, 5 লাখ। এখানে কত হবে, 5 লাখ। তো দেখো এতক্ষণ আমরা শেয়ারের আবেদনপত্র পেলাম, প্রথমটার মাধ্যমে ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। পরবর্তীতে এই আবেদনটা আমরা কি এই আবেদনকারীদেরকে শেয়ারটা প্রদান করলাম, যখন শেয়ার প্রদান করলাম তখন শেয়ার আবেদন হিসাব ডেবিট, আর যেহেতু শেয়ার দিলাম বা মূলধন আমরা নিলাম তাহলে মূলধন বাড়লো। সো আর মূলধন বাড়লেই কি হবে আমাদের, ক্রেডিট। সো শেয়ার আবেদন ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট, টাকার অ্যামাউন্ট খেয়াল করো। আবেদনে যেই কয়টা আবেদন পেয়েছি সম্পূর্ণ টাকা, যত করে আবেদন করেছে সব টাকা দিয়েই আমরা এখানে টাকার অ্যামাউন্টটা বসাবো। আর যখন বন্টন করব শেয়ারটা তখন দেখব যে কয় হাজার শেয়ার বন্টন করছি আর কত টাকা করে করছি, এটা কিন্তু সেভাবে আমরা এখানে দিয়েছি। 6000 আবেদনপত্র পেলেও আমরা কিন্তু এখানে বন্টন করেছি কত, 5000, কেননা আমাদের ইস্যুকৃত মূলধনই কিন্তু 5000 শেয়ার, তাই আমরা এই 5000-এর বেশি কিন্তু কখনোই বিলিকৃত মূলধন হবে। ঠিক আছে, তাহলে এই যে 5000 শেয়ার দিলাম, আবেদন করছিল 6000 আর শেয়ার দিলাম 5000, তাহলে আরো 1000 শেয়ার কোথায় গেল, এই 1000 শেয়ার যারা আবেদন করেছিল ওদেরকে আমরা ফেরত দেব। তাহলে এই ফেরত দিতে হলে আমাদের জমা টাকা যেটা হবে সেটা খেয়াল করে এখন, এটা 3 নম্বর। তাহলে এর জন্য জমা দেওয়া হবে শেয়ার আবেদন ডেবিট, আর আরেকটা কি আমাদের ছিল, কিসের মাধ্যমে দিব, ব্যাংকের মাধ্যমে। তাহলে ব্যাংক হিসাব কি হবে, ক্রেডিট। তাহলে এখানে টাকার অ্যামাউন্টটা খেয়াল করো, টাকার অ্যামাউন্ট হবে যে আমি 100 টাকা করে প্রতি শেয়ার, 100 টাকা করে, তাহলে কয় হাজার ফেরত দিব, 1000, কেননা আমি আবেদনের সময় নিয়েছিলাম কিন্তু 100 টাকা করে, আবার এখন ফেরতও দিব কিন্তু 100 টাকা করে, এখানে কোনো কমিশন টমিশন কিছু কাটা যাবে না। তাহলে 100 টাকা করে কত হাজার শেয়ার ফেরত দিব, 1000টি শেয়ার ফেরত দিব। তখন তাহলে 1000 গুণিতক 100, তাহলে কত হবে এখানে, 1 লক্ষ। তো এটা হচ্ছে আমাদের কিন্তু এই শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা কিন্তু এই 3টায়, যে প্রথমে আমরা কি করেছিলাম, প্রথমে শেয়ারের আবেদনের জন্য টাকা পেয়েছিলাম, পরবর্তীতে এসে আমরা শেয়ার আবেদনকারীদেরকে শেয়ার মূলধনটা দিয়ে দিলাম, এবং তারপরে এসে আমরা দেখলাম যে যাদেরকে আমরা শেয়ার দিতে পারিনি তাদেরকে টাকাটা ফেরত দিয়েছি। আমাদের ক নম্বরের অ্যান্সার কিন্তু হয়ে গিয়েছে। এখন যদি আমরা খ নম্বরে যাই তাহলে দেখো, খ নম্বরে কি আমাদের একটি ব্যাংক হিসাব প্রস্তুত করতে হবে, আর ব্যাংক হিসাব প্রস্তুত মানেই মনে রাখবে একটি ব্যাংকের খতিয়ান করতে হবে। খতে ব্যাংক হিসাব যদি প্রস্তুত করি আমরা, তাহলে আমরা জানি এরকম একটা ঘর আছে, জেড একটা ডেবিট ক্রেডিট, ক্রেডিট টাকা, ডেবিট টাকা, এরপরে জাবেদা পৃষ্ঠা, এরপরে এটা হচ্ছে আমাদের তারিখ আর এটা বিবরণ। তো এইভাবে কিন্তু আমাদের কি করতে হয়, একটি খতিয়ান প্রস্তুত করতে হয়। তো দেখো খতিয়ান আশা করি তোমরা সবাই পারবা, আমি একটু বলে দিচ্ছি। প্রথম 1 নম্বরটাই হচ্ছে, দেখো প্রথমেই আমাদের ব্যাংক হিসাব ডেবিট ছিল, তাহলে ওর বিপরীতে কি ছিল আমাদের বলো তো, তাহলে ওর বিপরীতে ছিল শেয়ার আবেদন। তাহলে কিন্তু টাকাটা ব্যাংকের টাকাটা কোথায় ছিল, ডেবিট দিকে কত টাকা ছিল, 6 লক্ষ টাকা পেয়েছিলাম। সো এখানে জে কত হবে, 6 লক্ষ। আবার 3 নম্বরে গিয়ে দেখো, আবার আর একটা ব্যাংক হিসাব ক্রেডিট আছে, ওর বিপরীতেও কিন্তু আমাদের কি আছে, শেয়ার আবেদন আছে, এবং এখানে কয় টাকা আছে, 1 লক্ষ টাকা, এবং সেটা কি আছে,
ক্রেডিট উদ্বৃত্ত আছে, তাহলে ক্রেডিট দিকে লিখলাম, তাহলে এখন দেখো ডেবিটে ক্রেডিটে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস হলে এখানে জেড থাকবে ডেবিটে কত টাকা, 5,00,000 টাকা। এটি আমার একটি ব্যাংক হিসাব প্রস্তুত হয়ে গেছে। অর্থাৎ এইভাবে আমরা ব্যাংক হিসাবটা প্রস্তুত করলাম। এখন গ নম্বরে যদি যাই, দেখো আমরা কি পাই দেখতে, যে আর্থিক অবস্থার বিবরণী আমাদের তৈরি করতে হবে। তো দেখো শিক্ষার্থীরা, আমি এখানে আর্থিক অবস্থার বিবরণীটা করে ফেলবো, একটু খেয়াল করো। এখানে দেখা যাচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো আমরা জানি এরকম একটা ঘর থাকে, এটা বিবরণ, এটা টাকা, এটাও টাকা। প্রথমে আর্থিক অবস্থা বিবরণী, প্রথমে উপরের দিকে কি থাকে, সম্পদ সমূহ। যদি সম্পদ সমূহ বলি, তাহলে এই অঙ্ক করতে গিয়ে আমরা দেখেছি একটি সম্পদ আছে এবং সেটি হলো ব্যাংক হিসাব। আর ব্যাংক আমরা জানি সবসময় চলতি সম্পদ, তাই এখানে লিখব চলতি সম্পদ, বলে লিখব ব্যাংক হিসাব। কত টাকা ব্যাংকে ছিল, এই যে আমাদের কত টাকা ব্যাংকে আছে, 5,00,000 টাকা। তাহলে এখানে সরাসরি আমি 5,00,000 টাকা লিখে দিব, কেননা আমাদের আর কোনো সম্পদ নেই। তাহলে সম্পদের পাশ কিন্তু আমাদের শেষ। এখন দায় ও মূলধনের দিকে যদি যাই, দায় ও মূলধনে গেলে এখানে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, এখানে দায় ও মূলধনে আমাদের এখানে কোনো দায় নেই, কিন্তু মূলধন আছে। তাহলে সেই মূলধনগুলো কিন্তু সবগুলো মূলধনই কিন্তু আমাদের এখানে দেখাতে হবে। অর্থাৎ এখানে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন এবং বিলিকৃত মূলধন, সবগুলো মূলধন আমাদের দেখাতে হবে। তো দেখো আমরা যদি এখানে দেখাই যে অনুমোদিত মূলধন, দিয়ে এখন বলতো অনুমোদিত মূলধন কত টাকা করে কতটি শেয়ার। দেখো 100 টাকা করে 10,000 শেয়ার, এভাবে কিন্তু লেখে দেখাতে হবে এখানে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 100 টাকা করে 10,000 শেয়ার যদি হয়, তাহলে এখানে হবে 10,00,000 টাকা। এটা কিন্তু আমাদের আউটার কলামে দেখানো যাবে না, এই 10,00,000 টাকা হয়ে গেল। একইভাবে আমরা কিন্তু ইস্যুকৃত শেয়ারটাও এভাবে দেখাবো, ইস্যুকৃত মূলধনটাও এভাবে দেখাবো। তাহলে কত করে আমরা ইস্যু করেছি, কত আমাদের ইস্যু ছিল 5,000 শেয়ার, তাহলে 5,000 শেয়ার গুণিতক কয় টাকা করে, 100 টাকা করে, তাহলে এদের কত হবে, 5,00,000 টাকা শেষ। কিন্তু ফাইনালি যেটা দেখাতে হবে সেটি হলো বিলিকৃত মূলধন বা আদায়কৃত মূলধন বা পরিশোধিত মূলধন, এটা কিন্তু দেখাতে হবে। ফাইনালি আমি দেখা দিলাম এখানে বিলিকৃত মূলধন, তাহলে কত আমরা বিলি করেছি, কয়টি শেয়ার, 5,000 শেয়ার, কত করে বিলি আমরা বিলি করেছি, 100 টাকা করে, তাহলে 5,000 শেয়ার গুণিতক 100 টাকা, তাহলে কত হবে আমাদের এখানে, 5,000, এখানে 5,00,000। তাহলে এই যে দেখো শিক্ষার্থীরা, আমাদের কিন্তু মূলধনের অংশটা হয়ে গেল। তাহলে আমরা এখানে দেখছি যে এখানে সম্পদ আছে ব্যাংকে 5,00,000, এবং আমাদের এখানে মূলধনও কিন্তু আমাদের কত হয়েছে, 5,00,000। অর্থাৎ আমাদের এ ইকুয়ালস টু এল প্লাস ওই, যেটা সেটা কিন্তু আমাদের মিলে গেছে। তো এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এই শেয়ার ইস্যু সংক্রান্ত যে জার্নালগুলো দিতে হয়, মেইনলি 3টি জার্নাল দিতে হয়, এছাড়া আর 2-1টি জার্নাল আছে, সেটা ওই শেয়ার ইস্যু সংক্রান্ত বিভিন্ন খরচ আছে, সেই খরচগুলো নিয়ে মানে আমরা আগামী ক্লাসে সেটা নিয়ে কথা বলবো। আর এখানে সবসময় দেখো যে প্রথমে আমরা জার্নাল দিলাম 3টা, দেওয়ার পরে আমরা একটা ব্যাংক হিসাব প্রস্তুত করলাম, এবং ফাইনালি কি করলাম, আমরা একটা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করলাম। তো প্রিভিয়াস ইয়ারে এইভাবেই অঙ্ক এসেছে, সবকিছু এইভাবে এসেছে, শুধু আমাদের আগামী ক্লাসে যেটা হবে সেটা হচ্ছে আজকে আমরা সমহারে শেয়ার ইস্যু করেছি, অর্থাৎ 100 টাকার শেয়ার 100 টাকা ইস্যু করেছি। যদি 100 টাকার শেয়ার বেশি দামে বিক্রি করি বা অধিহারে বিক্রি করি কিংবা অবহারে বিক্রি করি, তখন আমাদের এর হিসাব প্রক্রিয়াটা কিভাবে হবে সেটা আমরা আগামী ক্লাসে দেখব। তো শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ আমাদের সাথে ছিলে, এতক্ষণ আমি যদি রিক্যাপ করি, তাহলে প্রথম থেকে যদি বলি, তাহলে আমরা আজকের ক্লাসে যৌথ মূলধনী কোম্পানির যে আমাদের ইয়েটা ছিল, কোম্পানি কাকে বলে, কোম্পানির
বৈশিষ্ট্য বা এর আইন, এর সদস্য সংখ্যা, এগুলো এমসিকিউ হিসেবে পড়েছিলাম। পরবর্তীতে আমরা একটি কোম্পানি কিভাবে তার শেয়ার মূলধন কালেক্ট করে থাকে এই বিষয়টি দেখেছিলাম। তার পরবর্তীতে আমরা শেয়ার কাকে বলে, শেয়ারের মূলধনের বা শেয়ারের টাকাটা কিভাবে কালেক্ট করতে হয় সেটা আমরা দেখেছিলাম। এবং তারপরে দেখেছি যে শেয়ার বিক্রি করা যায় তিনটি পদ্ধতিতে, একটি সমহারে, একটি অধিহারে আর একটি অবহারে। তারপরে আমরা দেখেছিলাম যে এই শেয়ার সমহারে শেয়ার ইস্যু করলে কি ধরনের জাবেদা দিতে হয়, এটা আমরা এতক্ষণ পর্যন্ত দেখেছি এবং এটার একটা সম্পূর্ণ একটি অঙ্ক আমরা করে ফেলেছি। আশা করি তোমরা জাবেদা, ব্যাংক হিসাব প্রস্তুত করা এবং আর্থিক অবস্থার বিবরণীতে এটা তোমরা এখন সমহারে যত শেয়ার আছে সেগুলো তোমরা দেখাতে পারবে। তো চলো শিক্ষার্থীরা, আজকে আমরা একটি হোমওয়ার্ক দিয়ে আমাদের ক্লাসটা শেষ করবো। আমরা হোমওয়ার্কে চলে যাবো, আপনি ধরে থাকবেন এখানে। হ্যাঁ, দেখো হোমওয়ার্ক আমাদের এখানে নাম্বারটা দেওয়া আছে 4.1, তার মানে আমরা চতুর্থ চ্যাপ্টারের আজকে প্রথম হোমওয়ার্ক হবে, এই জন্য 4.1। তোমরা সবাই বাসায় এই অঙ্কটা করে ছুটি, মানে মানে আমাদের কলেজ যখন খুলবে, আমরা যখন ক্লাসরুমে ফিরে আসবো তখন আমাকে এটা কিন্তু ফিরিয়ে দেবে। তো ক্লাস শেষ করার আগে শুধু আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, যে তোমরা অনলাইন ক্লাসগুলো রেগুলার করবে এবং করে ঠিক এই রকম একটি হ্যান্ড নোট করে ফেলো বাসায়। অর্থাৎ স্যারেরা যে যে বিষয় পড়িয়েছেন সেই বিষয়গুলো কিন্তু তোমরা এরকম সুন্দর করে একটা নোট আকারে কিন্তু তৈরি করে ফেলো। হোমওয়ার্ক তো আমাকে জমা দিতেই হবে। দেখো, তোমাদের এক বন্ধু ফার্স্ট ইয়ারে কিন্তু আমাকে এরকম একটা শিট দিয়েছিল রিভিউ করার জন্য, যদিও তাকে আমি আর ফেরত দিতে পারিনি কারণ ছুটি হয়ে গেছিল। তো এইরকম করে তোমরা সুন্দর করে নোট তৈরি করে ফেলো, তাহলে সেগুলো আমাদের পরের ক্লাসে বা তোমার বইয়ের সাথে রিলেট করে পড়তে কিন্তু অনেক সুবিধা হবে। তো শিক্ষার্থীরা, তোমরা অনেক ভালো থেকো, যা স্বাস্থ্যবিধি আছে সেগুলো তোমরা অবশ্যই মেনে চলার চেষ্টা করবে। আর একটা কথা মনে রেখো, মানে মনে রেখো যে এখানে সবাই ক্লাস করতে পারছে না। যারা ক্লাস করছো তারা বিভিন্ন ধরনের নোট কিংবা ছবি তুলে যারা ক্লাস করতে পারছে না তাদেরকে সরবরাহ করো। তোমাদের মানে তোমরা বন্ধু বান্ধবরা একে অপরের সাথে শেয়ারিং হও এবং কেয়ারিং হও, তাহলে কিন্তু আমাদের ক্লাসটা ফ্রুটফুল হবে। সবাই কিন্তু মানে তখন আর কোনো বৈষম্য থাকবে না, সবার মধ্যেই ক্লাসটা ছড়িয়ে যাবে। তো ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বড়দেরকে দেখে শুনে রেখো, আর আমাদের জন্য দোয়া করবে, এই আশা রেখে আজকের ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।